আপনি লা ইলাহা পড়েছেন, এই লা ইলাহা যেন তেন কোনো বাণী নয়, এই লা ইলাহার ঘোষণা দিয়ে যে মুমিন হয় তার হাতগুলো আল্লাহর কাছে একেবারে সারেন্ডার, তার জিব্বাটা সারেন্ডার, তার চোখগুলো সারেন্ডার, তার কানগুলো সারেন্ডার, সে চাইলেই মন যা চায় তা করতে পারে না, ঠিক কিনা? আপনার কান দিয়ে যা শুনতে মন চায় শুনতে পারবেন? কেন পারেন না? কারণ আপনি মুমিন, ঠিক কিনা? Likey.